হাই বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো আজকে গিয়ে করে আমাদের গ্রামে প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর। তো থিমটা হবে গিয়ে করে ওড়িশার দেবকুণ্ড বলে একটা জায়গা আছে, তো সেইখানের মন্দিরের থিমটা এখানে হবে। তো এটা হচ্ছে গিয়ে করে ঝাড়গ্রাম জেলার গোপবলপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত ভোলা বেলদুয়ার গ্রামে পুজোটা হবে। তো চলুন, এখানে যারা মিস্ত্রিগুলো আছে কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করবো কতদিনে কমপ্লিট হবে, তো বাজেট কত সব পুরোটাই জিজ্ঞাসা করবো। তো চলুন। তো বন্ধুরা, যারা কাজ করছেন তাদের কাছে যাই, জিজ্ঞাসা করবো কি হবে থিমটা। তো বলছি থিমটা কিরকম হবে এখানে, মানে প্যান্ডেলটা কিরকম হচ্ছে? আর অনেক আমাদের গ্রামের মানুষ তো ওখানে তীর্থ করতে ঘুরতে দিতে পারে, ফলে আমাদের কমিটির থেকে ইচ্ছা হলো যে ওই তীর্থস্থ তুলে ধরার জন্য। আর এই তীর্থস্থান তুলে ধরার জন্য আমাদের সেট লাগছে বাঁশ, চটপটি, দাম, কাপড়, তারপরে জঙ্গলে যা থাকে, পাহাড়ে যা থাকে, হাতি হয়েছে, হাতি সেটাও তো একটা হাতি, এটা বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। এরপরে কার্টুন লাগবে, কার্টুনের পর বস্তা হবে, চটপটি দেওয়া যাবে, তারপর পেরিস লাগবে, সিমেন্ট লাগবে, তারপর কালার হবে। তো কমপ্লিট হবে কতদিন এটা? এটা কমপ্লিট হবে আমাদের টার্গেট চতুর্থী, চতুর্থী দিয়ে কমপ্লিট হয়ে যাবে। বাজেটটা কিরকম আছে এটা পুরোটা? পেন্ডেল আড়াই লক্ষ মতো, আড়াই লক্ষ পুরোটা। তার মধ্যে কমিটি কিছু সাহায্য করেছে বাসটা, আমরা শিল্পী অনেকে আমরা নিজে নিজের উদ্যোগে নিজের গ্রামের শিল্পী দিয়ে করানো হচ্ছে, তার মধ্যে আমি আছি। তো এখানে আর একটা হাতি বানানো হচ্ছে, এটা একটা হাতি। তো বলছি আপনার নামটা কি? আমার নাম দেবব্রত কালাপা। ও, আর ওনার নাম? নিখিল সিংহ। নিখিল সিংহ। তো উপরেও কাজ চলছে সেখানে? কাজ চলছে, ওই যে বাদাম ফুটে আছে, প্যান্ডেল যে, হ্যাঁ। বন্ধুরা, তাদের সঙ্গে কথা বলে তো ভালো লাগলো। তো মানে প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে তারপরে ভিডিওটা আপনাদের, মানে যখন পুরো ফিনিশ হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তারপরে ভিডিও আপনাদের আরেকটা বানিয়ে করে দেখিয়ে দেবো। তো এখন কমপ্লিট হয়নি পুরোপুরিটা, তো কাজ চলছে এখনও। তো মিস্ত্রিদের কাছে এখন যাই, তাদেরকে কিছু জিজ্ঞাসা করি, তো তাদের কীরকম লাগছে, মানে তাদের অভিজ্ঞতা কীরকম প্যান্ডেল বানানোর সম্বন্ধে। তো যাই তাদের কাছে এখন। তারা উপরে কাজ করছে, তো তাদেরকে জিজ্ঞাসা করতে পারবো না, কেননা আমি উপরে উঠতে পারবো না। তো যিনি হেড মিস্ত্রি ওনাকে জিজ্ঞাসা করেনি। তো তারা কাজ করছে মানে বিনা পারিশ্রমিকে? হ্যাঁ, পারিশ্রমিক কিছু আছে, পারিশ্রমিক আছে। তো যে পারিশ্রমিক ওরা পাওয়ার যোগ্য, সে পারিশ্রমিক আমরা কিন্তু থেকে দিয়ে পাবে না, কারণ গ্রামীণ পুজো। তো ওরা গ্রামের ছেলে, আমরা চেষ্টা করে আমাদের দাবি পরিশ্রম কিছু সাহায্য করে দিই। ওই যে আমি এখন দাঁড়িয়ে আছি মানে যেখানে প্রতিমা আছে, তো তার ঠিক সামনে। তো আপনাদের একটা কথা বলি, যদি ভিডিওটা একটু খুব ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এর পরবর্তী ভিডিও আপনাদের মানে প্যান্ডেলটার মানে পুরো যখন কমপ্লিট হয়ে যাবে, মানে উদ্বোধন কবে হবে, তো কীরকম হয়েছে কমপ্লিট হওয়ার পর, সেইটা আপনাদের দেখাবো আরেকদিন ভিডিও বানিয়ে করে। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত ছিল, নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখাবে। তো তখন জানো, টাটা, বাই বাই।